আবগারি দুর্নীতির কিংপিন কেজরিওয়াল মদ ব্যবসায়ী থেকে ঘুষ চেয়েছিলেন 100 কোটি রাউজ অ্যাভিনিউ কোর্টে দাবি কেন্দ্রীয় এজেন্সির 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে আবগারি দুর্নীতিতে তৎসবের অঙ্কটা 600 কোটিরও বেশি সাউথ গ্রুপ ও অন্য অভিযুক্তদের মাঝে কাজ করেছেন মিডলম্যান হিসেবে দাবি ইডির বিরোধী মুখ্যমন্ত্রীরাই টার্গেট কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আক্রমণে মমতা যতই করো কান্না কাটি ধরা পড়েছে মাফলার এবার যাবে হাওয়াইতে বাংলা থেকে দিল্লি ভোটের আগে দুর্নীতির তদন্তে তোলপার কমিশনের বিরোধীরা গৃহবন্দী দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারও দাবি আপের কেউ আইনের ঊর্ধ্বে নয় পাল্টা অনুরাগ ইন্ডিয়া জোটে থাকায় জেলে কেজরিওয়াল না থাকায় তৃণমূলকে ছাড় কটাক্ষ অধীরের সেটিং তত্ত্বে আক্রমণে সেলিম বাম কংগ্রেসই বিজেপির বি টিম পাল্টা কুণাল দুর্নীতির অভিযোগে গ্রেফতার শীর্ষ লজ্জিত আন্না হাজারে उसको जो अरेस्ट किया गया वो उनके प्रति से हुआ নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ইডির রেডারে রাজ্যের আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ম্যারাথন তল্লাশি মুরারই থেকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ কুন্দলের বাড়িতে উদ্ধার রেজিস্ট্রারে মন্ত্রীর নামের পাশেই ছিল 100 জন প্রার্থীর তালিকা তাপসের বয়ানে উঠে আসে চন্দ্রনাথ প্রসঙ্গ খবর ইডি সূত্রে জানো তো কোনো অন্যায় করিনি নিয়োগ দুর্নীতির অন্যতম মডিউল বীরভূমেও সক্রিয় তদন্তে এরই রাজনৈতিক চক্রান্ত আক্রমণ শান্তনুর কোর্টের নির্দেশে তদন্ত পাল্টা বিজেপি মাথা কবে ধরা পড়বে প্রশ্ন বাম কংগ্রেসের চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি কাছেই তৃণমূল কর্মীদের জমায়েত লাঠি উঁচিয়ে তাড়া করে হটালো কেন্দ্রীয় বাহিনী কলকাতা থেকে জেলা রাজ্যে ফের অল আউট অ্যাকশনে ইডি বিরাটি লেকটাউনে ব্যবসার বাড়িতে তল্লাশি চেতলায় তৃণমূল নেতার বাড়িতেও হানা কেন্দ্রীয় এজেন্সির 3 দিন পর বিদ্যুৎ মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর তল্লাশি হাতে এসেছে 2টি রিয়েল এস্টেট কোম্পানির হিসাব সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য দাবি ইডি সূত্রে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত সত্ত্বেও চার্জশিটে কেন বাদ শেখ শাহজাহানের নাম তদন্তকারী অফিসারকে ভৎসনা হাইকোর্টের 1 এপ্রিলের মধ্যে জবাব তলব ইডির উপর হামলাকাণ্ডে ফের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান শিবু উত্তমের গ্রেফতারি পর থামেনি সন্ত্রাস অনুগামীদের দিয়ে হুমকির অভিযোগ জেলিয়াখালীতে বিক্ষোভ ইলেকট্রোনাল বন্ডে সর্বাধিক আয় বিজেপি শুধু হায়দ্রাবাদের সংস্থা মেধা ইঞ্জিনিয়ারিং দিয়েছে 584 কোটি যেসব সংস্থার বিরুদ্ধে তদন্ত এজেন্সি টাকা দিয়েছে তারাও বন্ড প্রাপ্তিতে বিজেপির পরে তৃণমূল 1609 কোটি টাকার মধ্যে লটারি কিং সান্টিয়াগো মার্টিনের সংস্থায় দিয়েছে 542 কোটি ডিএমকে বিজেপিকেও টাকা নির্বাচনী চাঁদায় লক্ষ্মীবাড়ে বিজেপি তৃণমূলের পরেই কংগ্রেস তৃতীয় স্থানে থাকা হাত শিবিরের ঝুলিতে 1421 কোটি টাকা আর বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদে সম্ভাব্য সিপিএম প্রার্থী সেলিম ডায়মন্ড হারবারে এখনও কাটেনি প্রার্থী জোট বনগা বসিরহাটে নিয়েও আলোচনা প্রথম দফায় ভোটের জন্য রাজ্যে আসছে 3 জেনারেল অবজারভার ও 3 পুলিশ পর্যবেক্ষক পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূমে ডিএম বদলে 4 জনকে নিযুক্ত করল কমিশন কারো কাছে হাত পাততে হবে না 6 মাসে বাড়ির টাকা ব্যবস্থা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কাটোয়ায় আশ্বাস অভিষেকের প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে